আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, গুরুত্বপূর্ণ ইবাদতের অন্যতম একটি ইবাদত দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, অর্থাৎ ইবাদতের মগজ দোয়া। দোয়াকে ইবাদতের মগজ বলা হয়েছে। তো আমরা সকলেই কম বেশি দোয়া করে থাকি। কোন কোন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার দরবারে সরাসরি কবুল হয়, অর্থাৎ যাদের দোয়ার মাঝে কোনো পর্দা পড়ে না, আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সাত শ্রেণী লোকের দোয়া আল্লাহ তাআলার দরবারে সরাসরি কবুল, অর্থাৎ এরা মুস্তাজাবুদ দাওয়াত, এদের দোয়া 100% কবুল হবেই। নাম্বার এক, অসুস্থ ব্যক্তি। যারা অসুস্থ হয়, তাদের মন ভাঙা থাকে, তাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে অবশ্যই কবুল হবে। এবং অসুস্থের মাধ্যমে, যারা অসুস্থ হন, আল্লাহ তাআলা অসুস্থের মাধ্যমে মানুষের গুনাহ খাতাকে মাফ করিয়ে থাকেন। নাম্বার দুই, মা বাবার দোয়া সন্তানের জন্য। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এবং বদদোয়া করে, উভয়টি 100% কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। মুসাফিরের দোয়া। মুসাফির অত্যন্ত কষ্ট ক্লাশ করে থাকে, সফর অত্যন্ত কষ্টদায়ক একটি জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সফরু কিতাআতুম মিনান্নার, সফর একটি আগুনের টুকরার মতো। মানে আগুনের মধ্যে থাকলে মানুষ যেরকম কষ্ট থাকে, কষ্ট ভোগ করে, তেদরূপ সফরের মধ্যে অত্যন্ত কষ্ট। তো এই মুসাফির আল্লাহ তাআলার দরবারে যে দোয়াই করুক না কেন, আল্লাহ তাআলা কবুল করেন। চতুর্থ নম্বর, মাজলুমের দোয়া। মাজলুম আল্লাহ তাআলার দরবারে যদি আহ করে একটি শব্দ করে, সরাসরি আরশ আজিম পর্যন্ত এই আহ শব্দটা পৌঁছে যায়। তো আমরা জালেম হব না, মাজলুম যদি হই, আল্লাহ তাআলার কাছে যদি আমরা দোয়া করি, তাহলে মাজলুমের দোয়া আল্লাহ তাআলা 100% কবুল করবেন। পাঁচ নম্বর, ন্যায়পরায়ণ বাদশাহ। বর্তমানে ন্যায়পরায়ণ বাদশাহ এটা একটা বিরল, পাওয়াই যায় না। কোথায় আসলে ন্যায়পরায়ণ বাদশাহ আছে কি না, আপনারা খোঁজ নিলে অবশ্যই জানতে পারবেন। তো যাই হোক, পূর্বে কোনো এক সময় ছিল। তো এই ন্যায়পরায়ণ বাদশাহ যারা সুশাসন প্রতিষ্ঠা করে, তাদের দোয়াও আল্লাহ তাআলা 100% কবুল করেন। কোনো মানুষ যদি, কোনো মুসলমান যদি অনুপস্থিত থাকে, তার অনুপস্থিতি অবস্থায়, মানে সে জানেও না, এই অনুপস্থিতি অবস্থা যদি আপনি তার জন্য দোয়া করেন, এই দোয়াটাও আল্লাহ তাআলা 100% কবুল করবেন। আমরা মানুষের কাছে দোয়া চাই, দোয়াটা আসলে অন্তরের জিনিস। যদি অন্তর থেকে যদি দোয়া আসে, এই দোয়াটাই আল্লাহর কাছে কবুল হয়। তো অনুপস্থিত থাকে, যদি কেউ অনুপস্থিত ছিল, তার জন্য যদি আমি দোয়া করেছি, সে জানেও না, এই দোয়াটাও আল্লাহ তাআলা 100% কবুল করবেন। সাত নম্বর, রোজাদারের দোয়া। রোজাদার ব্যক্তি বিশেষ করে ইফতারের সময় যখন আল্লাহ তাআলার কাছে হাত পাতেন, আল্লাহ তাআলা ওই হাতকে ফিরিয়ে দেন না। রোজাদারের দোয়া আল্লাহ তাআলা 100% কবুল করেন। তো আজকে যে সাত শ্রেণীর ব্যক্তির কথা এখানে উল্লেখ করা হয়েছে, এই সাত শ্রেণীর ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত পাতিয়ে দোয়া করেন, আল্লাহ তাআলা 100% তাদের দোয়াগুলোকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ষাট শ্রেণীর যে কোনো এক শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।